field. গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বাজে রাত্রি 7:30, আর এখন আমি বসে কাপড় ইস্ত্রি করছি। তো কালকে যাব হলো বাপের বাড়ি খাড়পেটিয়া, আমার বাড়িতে যাব। তো বাবার শরীরটা একটু খারাপ করেছে, আর সামনেই শিবরাত্রি। তো আমার বাড়িতে একটা ছোট আমার বাড়িতে শিব মন্দির আছে, তো ছোট করে একটু পুজো হয়, তো তার জন্য যাব। আর যাওয়ার কথা ছিল একটু দেরি করে, মানে শিবরাত্রি তো ফেব্রুয়ারির 18 তারিখে, তো যাওয়ার কথা ছিল তোমার 2 দিন আগে, কিন্তু আমার বাবার শরীরটা খারাপ করাতে তো কালকে যাচ্ছি। তো যাই হোক, এদিকে আমার দাদা যে ইস্ত্রিটা দিয়েছিল, তো আয়রনটা দিয়েছিল অ্যানিভার্সারিতে, তো সেই আয়রনটা দিয়ে আমি ইস্ত্রি করছি। তো ভীষণ কাজে দিয়েছে, আমার কাপড় ইস্ত্রি করা হয়ে গেছে। তো এই কাপড় দুটো ইস্ত্রি করেছি, আর আমার বরের 60টা ইস্ত্রি করেছি। তো আমার বর যাচ্ছে না, আমি যাচ্ছি, তো আমার বর যাবে, পুজোতে যাবে। তো যাই হোক, ইস্ত্রি করে রাখলাম। আর এই যে এটা, এটা এখানে ছিল। এটা আমার বর অ্যানিভার্সারিতে গিফট করেছে আমাকে, ভীষণ দরকারি একটা জিনিস। তো এটা না হলে মানে ভয়েসটা আসে না ভালো মতো। গুড মর্নিং ফ্রেন্ডস, তো এখন বাজে সকাল 8:30। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউ চ্যানেল। তো যাচ্ছি হলো ঝালুকবাড়ি, এখান থেকে এখন গাড়িতে উঠে পড়ব। তো সঙ্গে সঙ্গে গাড়ি পেয়েও গেছি, তো বরকে ভালো মতো বাই বলতে পারিনি, হেলমেট খুলতে না খুলতে আমি গাড়ি পেয়ে গেছি। তো সরাইঘাট ব্রিজ হয়ে আছি এখন, তো আমিনগাঁও, এটা আমিনগাঁও পার হয়ে তো এখানে দাঁড়িয়েছে গাড়িটা, প্যাসেঞ্জার উঠাচ্ছে। তো যাই হোক, গাড়িটা এখন ছেড়ে দিচ্ছে। তো বেশ ঠান্ডাও পড়েছে আজকে, মেঘলা মেঘলা আকাশ, কুয়াশাও পড়েছে। তো যাই হোক, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমি বাপের বাড়ি যাচ্ছি। তো এখন বাইহাটা চারালি পেয়ে গেছি, তো তারপর আস্তে আস্তে খাড়পেটিয়া পেয়ে যাব। এখন আছি মঙ্গলদৈ বাস স্ট্যান্ড, তো এখানে বাস থামবেই থামবে। মঙ্গলদৈ পেলাম, তো আর আধা ঘন্টা লাগবে খাড়পেটিয়া পেতে, তো প্রায় 2 ঘন্টা লেগে যায়। তো চানাচুর আসছে, অনেক কিছু আসছে, তো এখন সাজছে, তো এখন সকাল সকাল এগুলো নিব না, খাবো না। এদিকে বাস খালি হয়ে গেছে, মঙ্গলদৈ ভেবার গেট বাস স্ট্যান্ড এটা। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের গুড মর্নিং বলা হয়নি, তো এখন বলে দিলাম গুড মর্নিং। গাড়িটা এখন ছাড়ছে আধা ঘন্টা পরে, আর পেয়ে যাব, তার আধা ঘন্টা লাগবে। এখন বাজে 9:45, তো 10:30-এর মধ্যে পেয়ে যাবো খাড়পেটিয়া। এখানে আগে আমরা দাঁড়িয়ে থাকতাম যখন কলেজ যেতাম, মঙ্গলদৈ কলেজে আসতাম। তো তারপর আমরা এখান থেকে বাসে করে খাড়পেটিয়া চলে আসতাম। তো যাই হোক, এটা খাড়পেটিয়া টাংনি ব্রিজ, এখানে খাড়পেটিয়া দুর্গা মূর্তি এখানে বিসর্জন দেওয়া হয়। এখন জল শুকিয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি খাড়পেটিয়া চলে আসলাম, ভাই নিতে এসেছে, আমার ব্যাগপত্র ভাইয়ের কাছে আছে। তো চলো বাপের বাড়ি। ফাইনালি খাড়পেটিয়া চলে আসলাম, এদিকে ভাই আসছে নিতে। আমার বলছিলাম যে আধা ঘন্টা লাগবে, আর তো এখন বাজে 10:30, মানে 10:37, তো আধা ঘন্টার মধ্যে এসে পড়েছি খাড়পেটিয়া। তো ফাইনালি চলে আসছি। এটা খাড়পেটিয়া এলপি স্কুল, এটা অ্যাসামিস এলপি স্কুল এটা, আর ওইদিকে আছে বেঙ্গলি মিডিয়াম এলপি স্কুল। তো এখানে আমরা ভোট দিই, এই স্কুলটাতে আমরা ভোট দিই।
তারপর বাড়িতে ঢুকে পড়লাম আমাদের বাড়ির মন্দির। তো বাড়িতে চলে এসে একটু হাত মুখ ধুয়ে তো তারপর মা পায়েস বানিয়েছিল কালকে রাত্রে, তো পায়েসটা খেয়ে নিলাম, পাউরুটি আর পায়েস। পায়েসটা এত ভালো হয়েছে খেতে, তো মায়ের হাতের পায়েস ভীষণ ভালো লাগে। আর আমার ভাই ওদিকে কীভাবে বসে আছে, আমি ভিডিও করছি বলে ও আমাকে বলছে কেন করছিস, তো আমার মা খুব লজ্জা পায়, তো বসে বসে এখন সেটাই খাচ্ছি। পায়েসটা ভীষণ ভালো হয়েছে। দুপুরে আজকে লাঞ্চে ছিল মাছ ভাত আর একটা চচ্চড়ি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিলাম। তো তারপর সন্ধ্যাবেলা এখানে মা পুজো দিচ্ছিল, তো আমাদের বাড়ির বাচ্চাগুলোকে ডেকে তো ওদেরকে প্রসাদ দিল। এটা হচ্ছে গদায় গদায় প্রসাদ নিচ্ছে, তারপর আমিও প্রসাদ নিয়ে নিলাম। তারপর সন্ধ্যার পর মা দুধে ভিজানো চিতই পিঠা বানালো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর থ্যাংকস ফর ওয়াচিং।